করে থাকে, তাহলে এর নটা প্রপার্টি মনে রাখার দরকার নেই। যদি নখানা প্রপার্টি হোল্ড করে, নাইন প্রপার্টি, তখন এটাকে বলা হয় রিং, দেন ইটস কল্ড রিং, রিং। তাহলে এটা হচ্ছে তোমার স্ট্রাকচারটা, এখানে সেটটা হচ্ছে আর ফর রিং, রিং এর সেট আর। তাহলে আমরা এলিমেন্টস গুলো কোত্থেকে ড্র করব, যে সেটটা দেওয়া আছে, তার মানে অল দ্য এলিমেন্টস উইল বি ড্রয়িং ফ্রম আর, তাই তো? আমরা আর থেকে কি করব, সব এলিমেন্ট গুলো ড্র করব, আর তাদের মধ্যে কম্পোজিশন কি কি করব, দু টাইপের, আইদার অ্যাডিশন অর মাল্টিপ্লিকেশন, তাই তো? এবার এটা যদি নখানা প্রপার্টি হোল্ড করে, দেন ইটস কল্ড রিং। এই নটা প্রপার্টি কি, আমরা এখন এটাই শিখবো, ঠিক আছে? লিখে রাখো, নটা প্রপার্টি তাহলে আমি এবার এই নটা প্রপার্টি বলবো তোমাকে, ঠিক আছে? গ্রুপের প্রপার্টি মনে আছে? তাহলে এখানে তার মানে কি, গ্রুপের মধ্যে আমাদের ডিফারেন্সটা কি দেখো, আমি কি বললাম, গ্রুপটা হচ্ছে বেস, গ্রুপটা হচ্ছে ইনিশিয়াল। এবার গ্রুপের পরে আমরা এগুলোকে শক্ত করছি। শক্ত করছি মানে কি, গ্রুপের মধ্যে কি ছিল, সেট একটা ছিল আর কম্পোজিশন একটা ছিল, তাই তো? এইবার যেই আমরা রিং এ এলাম, তখন সেট একটা, এখন গ্রুপের সেট জি দিয়ে ডিনোট করা হচ্ছিল আর রিং এর সেট আর দিয়ে ডিনোট করা হচ্ছে, বাট কম্পোজিশন দুটো, ফার্স্ট কম্পোজিশন ইজ কল্ড অ্যাডিশন অ্যান্ড সেকেন্ড কম্পোজিশন ইজ দ্য মাল্টিপ্লিকেশন। এইবার এই এটা স্ট্রাকচার, তার মানে কি, আমরা এলিমেন্ট গুলো কোত্থেকে ড্র করব, এখানে আর সেট থেকে, আরটা হচ্ছে রিং এর সেট, তাই তো? আর তাদের মধ্যে কি কি করব, আইদার অ্যাডিশন করব, নয় মাল্টিপ্লিকেশন করব, আইদার অ্যাডিশন করব, নয় মাল্টিপ্লিকেশন করব, কারণ এখানে কিন্তু দুখানা কম্পোজিশন। তার মানে কি, গ্রুপ থেকে এটা কি হচ্ছে, গ্রুপের থেকে এটা কমপ্লিকেটেড না, কারণ গ্রুপে একটা সেট, এখানেও একটা সেট, কিন্তু তোমার এখানে কম্পোজিশন গ্রুপে একটা ছিল আর এখানে কম্পোজিশন দুটো, তার মধ্যে ফার্স্ট কম্পোজিশনটাকে বলছি আমরা অ্যাডিশন অ্যান্ড সেকেন্ড কম্পোজিশন উইল বি মাল্টিপ্লিকেশন। এবং এটা যদি নখানা প্রপার্টি হোল্ড করে, তখন তাকে রিং বলা হয়। তাহলে আমি শেখাবো কোন নটা প্রপার্টি, মানে গ্রুপটাই জানবে, জানো, বেসিক সব থেকে বড় কথা। এরপরে আমরা আর একটা লাস্ট যাবো, ভেক্টর স্পেস। ভেক্টর স্পেসে দেখবো তখন এখানে কি, রিং, দেখো গ্রুপে একটা একটা সেট একটা কম্পোজিশন, রিং এ একটা সেট দুটো কম্পোজিশন, ভেক্টর স্পেসে দুখানা সেট দুখানা কম্পোজিশন। তার মানে কি, এই জিনিসটা কি আস্তে আস্তে আমরা কি করছি, কমপ্লিকেটেড করছি। আমরা কিভাবে কমপ্লিকেটেড করছি, আমরা নাম্বার অফ সেট বাড়িয়ে দিচ্ছি, নাম্বার অফ কম্পোজিশন আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা রিং এর, তাহলে এবার কোন নটা প্রপার্টি সেটা আমরা শিখবো। তাহলে এখানে লেখো, দেন, তাহলে সেটটা হচ্ছে আর, আর কম্পোজিশন প্লাস ডট ইজ সেট টু বি রিং। নখানা প্রপার্টি এবার বলছি, তোমার যদি গ্রুপের গ্রুপের যদি তোমার পাঁচটা প্রপার্টি মনে থাকে, নটা প্রপার্টি কোনো ব্যাপার নয়, তার মধ্যে এই আর সেটটা ফার্স্ট কম্পোজিশন হুইচ ইজ কল্ড অ্যাডিশন, তার রেসপেক্টে কমিটেটিভ গ্রুপ ফর্ম করবে। তার মানে ইফ বলে এক, প্রথম হচ্ছে এক নম্বর কন্ডিশন হচ্ছে এই আর সেটটা প্লাসের রেসপেক্টে, মানে ফার্স্ট কম্পোজিশন কি আছে, অ্যাডিশন, তো তার রেসপেক্টে ফর্মস কমিটেটিভ গ্রুপ। এই আর প্লাসটা কি হবে, কমিটেটিভ গ্রুপ ফর্ম করবে। তাহলে এখানে কটা কন্ডিশন দরকার কমিটেটিভ গ্রুপ হওয়ার জন্য, পাঁচটা না? সেকেন্ড হচ্ছে, দু নাম্বার হচ্ছে এই আর সেটটা, সেকেন্ড কম্পোজিশন কি আছে, ফার্স্ট কম্পোজিশন অ্যাডিশন, আর সেকেন্ড কম্পোজিশন কি আছে, মাল্টিপ্লিকেশন, এই মাল্টিপ্লিকেশন রেসপেক্টে ইজ সেমি গ্রুপ, সেমি গ্রুপ মানে কটা কন্ডিশন, দুখানা কন্ডিশন না, এখানে পাঁচটা কন্ডিশন কমিটেটিভ গ্রুপের, এখানে দুখানা। তাহলে পাঁচ আর দুই কতগুলো হয়ে গেল, সাতটা। দেখো মনে রাখা খুব সোজা না, পাঁচটা আর দুটো কতগুলো হয়ে গেল, সাতটা। তার মানে আর প্লাসটা কমিটেটিভ গ্রুপ, তোমরা কমিটেটিভ গ্রুপ হওয়ার পাঁচটা কন্ডিশন জানো কি কি, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স আর কি, কমিট করবে, তাই তো? এখানে অ্যাডিশন কি করবে, কমিট করবে, তাই তো? আর আমরা কি জানি, অ্যাডিশন কমিট করে, তাই তো? এবার আর সেটটা ডটের রেসপেক্টে সেমি গ্রুপ হবে, সেমি গ্রুপে কি প্রথম দুটো কি কি, ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ উইথ রেসপেক্ট টু ডট। তাহলে পাঁচ আর দুয়ে সাত, আর বাকি দুটো প্রপার্টি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ লজ আর হোল্ড। এখানে আরো দুটো,
এখানে দুখানা ডিস্ট্রিবিউটিভ লজ আছে, তাহলে মোট কতগুলো গেল? 5টা দূর, 7টা দূর, 9টা হয়ে গেল। এবার আমি এগুলোকে আলাদা করে লিখব, লিখে নাও। আর এখানেও সেট 8টা কি হবে, এমটি না নন এমটি? কারণ নন এমটি, কারণ গ্রুপ ফর্ম করতে গেলে যে সেটটা 8টাকে নেবো সেটা 8টা কি হবে, নন এমটি সেট হবে। তো কারণ গ্রুপে আমরা পড়েছিলাম তো আর প্লাসটা তখনই কমিটেটিভ গ্রুপ হবে যখন আর সেটটা কি হবে, নন এমটি। তাহলে প্লাসের রেসপেক্টে প্রথম কম্পোজিশন এখানে অ্যাডিশন, সেকেন্ড কম্পোজিশন মাল্টিপ্লিকেশন। তুমি বলবে যে স্যার এখানে কি মাল্টিপ্লিকেশন থাকতে পারে? না, এখানটা অ্যাডিশন হবে, এখানটা মাল্টিপ্লিকেশন হবে। তার মধ্যে আর সেটটা ফার্স্ট কম্পোজিশন অ্যাডিশনের রেসপেক্টে কি ফর্ম করবে, কমিটেটিভ গ্রুপ। আর আর সেটটা সেকেন্ড কম্পোজিশন ডটের রেসপেক্টে মানে মাল্টিপ্লিকেশন রেসপেক্টে কি ফর্ম করবে, সেমি গ্রুপ। আর কি হবে, ডিস্ট্রিবিউটিভ লস দুখানা আছে, সেই দুটো ল হোল্ড করবে। তাহলেই বলবো আর প্লাস ডট ইজ, লিখে নাও। এবার আমি এগুলোকে আলাদা করে ডিসক্রাইব করে দিচ্ছি। ঠিক আছে লেখা। এবার 9টা প্রপার্টি আমি 5টা আলাদা করে লিখছি, তাহলে প্লাসের রেসপেক্টে কমিটেটিভ গ্রুপ, ডটের রেসপেক্টে সেমি গ্রুপ, আর ডিস্ট্রিবিউটিভ লজ আর হোল্ড। আমি লিখছি, পুছছি আমি। দেখো দা নন এমটি সেট আর, নন এমটি সেট ক্যাপিটাল আর ইজ সেট টু ফর্ম আর রিং দ্য নন এমটি সেট ক্যাপিটাল আর ইজ সেট টু ফর্ম আ রিং উইথ রেসপেক্ট টু ক্লাস অ্যান্ড মাল্টিপ্লিকেশন ডট ইফ। আচ্ছা তাহলে প্রথম 5টা কি ছিল, কমিটি প্রথম 5টা প্রপার্টি কার জন্য? আর প্লাসটা কমিটেটিভ গ্রুপ হতে হবে না? 8টা কি হবে, প্লাসের রেসপেক্টে তাহলে 1 নম্বর, আর প্লাসটা যদি কমিটেটিভ গ্রুপ হতে হয় তাহলে এখানে কমিটেটিভ গ্রুপ মানে কি, সেটটা সেটটা হচ্ছে আর, মানে অল দ্য এলিমেন্টস কামস ফ্রম আর, আর কম্পোজিশনটা এখানে কি ইউজ করবো, প্লাস। তাহলে 1 নম্বর হচ্ছে ক্লোজার, এবি যদি বিলংস টু আর হয় তাহলে ওদের প্লাস করার পর নতুন এলিমেন্টটা কোথায় যাবে, আরেই যাবে, তাই তো? 1 নম্বর ক্লোজার, 2 নম্বর অ্যাসোসিয়েটিভ। এখানে সব কম্পোজিশনটা আমরা কি নেবো, সব অ্যাডিশন, কারণ আমরা এখন দেখাচ্ছি আর প্লাস ইজ কমিটেটিভ গ্রুপ, তার মানে সেটটা হচ্ছে আর আর কম্পোজিশনটা হচ্ছে অ্যাডিশন। তারপরে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করতে হবে অ্যাডিশনকে, এই ব্র্যাকেটটাকে এক ঘর শিফট করা বলেছিলাম, ফর অল এবিসি গুলো কোথা থেকে ড্র করছি, এলিমেন্টস গুলো ড্র করছি আর সেট থেকে। 3 নম্বর কি ছিল, আইডেন্টিটি, কোনো কিছুর সাথে কত অ্যাড করলে ওটাই থাকে, জিরো না, তাহলে এ প্লাস জিরো ইকুয়াল টু এ, তাই তো? জিরো ইজ জিরো এলিমেন্ট, জিরোটাকে আমরা শুধু জিরো বলবো না, জিরো এলিমেন্ট ইন আর। এখন তুমি আমায় কোশ্চেন করবে স্যার জিরোটাকে জিরো না বলে আবার জিরো এলিমেন্ট কেন বলা হচ্ছে, কারণ জানবে এই আর যে সেটটা, এই আর সেটটা কিছু নাম্বারের সেট হতে পারে, তখন অ্যাডিশনের ক্ষেত্রে আইডেন্টি কত, জিরো, জিরো ইন্টেজার। কিন্তু আর সেটটা কিছু ম্যাট্রিক্স এর সেট হতে পারে, এরকম 2x2 ম্যাট্রিক্স এর সেট, তখন সেক্ষেত্রে তোমার জিরো এলিমেন্ট হচ্ছে একটা ম্যাট্রিক্স, তখন এটা কি হবে, নাল ম্যাট্রিক্স। কারণ আমরা জানি কোনো ম্যাট্রিক্স এর সাথে যদি নাল ম্যাট্রিক্স কে অ্যাড করা হয় তাহলেই কিন্তু ওই ম্যাট্রিক্সটা ব্যাক করে, তাই না? তার মানে জিরো এলিমেন্টটা জিরো ইন্টেজারও হতে পারে, আবার জিরো এলিমেন্টটা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স হতে পারে। কখন নাল ম্যাট্রিক্স হবে, যদি আটটা সেট আপ সাম ম্যাট্রিক্স হয়, আর যদি আটটা সেট আপ সাম নাম্বার হয়,
আটটা যদি কোনো নাম্বারের সেট হয় তাহলে জিরো এলিমেন্টটা জিরো ইন্টিজার, ফাইন। বাট আটটা শুধুমাত্র নাম্বারের সেট হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আটটা আমি আর এর ব্যাপারে কিছু বলিনি, তাহলে আটটা সেট অফ সাম নাম্বারস হতে পারে, আর মেবি সেট অফ সাম ম্যাট্রিক্সেস হতে পারে। তাহলে আর যদি ম্যাট্রিক্সের সেট হয় তাহলে কিন্তু জিরো এলিমেন্টটা জিরো ম্যাট্রিক্স অথবা নাল ম্যাট্রিক্স। তাই আমরা এটাকে জিরো না বলে কি বলছি, জিরো এলিমেন্ট। এদের সবাইকে একসাথে, এইটাকে এইটাকে সবাইকে একসাথে আমরা কি বলে কল করছি, জিরো এলিমেন্ট। এই জিরো এলিমেন্টটা জিরো ইন্টিজারও হতে পারে, আবার এই জিরো এলিমেন্টটা জিরো ম্যাট্রিক্স অথবা নাল ম্যাট্রিক্সও হতে পারে, ঠিক আছে? তাই আমরা জিরো এলিমেন্ট কথাটা অ্যাড করবো। আর এটা আরে থাকতে হবে তো, কারণ সব এলিমেন্ট কোত্থেকে আসবে, আর থেকে না, আর এর বাইরে কেউ যাবে না। তিন নাম্বার, আচ্ছা অ্যাডিশনের রেসপেক্টে ইনভার্সটি বলেছিলাম, মনে আছে? পাঁচের সাথে কত যোগ করলে তোমার জিরো হয়, -5। আমি বলেছিলাম অ্যাডিশনে ইনভার্স হচ্ছে তার নেগেটিভ নাম্বারটা, আর মাল্টিপ্লিকেশনে ইনভার্স হচ্ছে তার ওয়ান। আমি এগুলো সব বলেছিলাম, তাই তো? অ্যাডিশনের রেসপেক্টে ইনভার্স হচ্ছে তার নেগেটিভ নাম্বারটা, আর মাল্টিপ্লিকেশনে ইনভার্স হচ্ছে ওয়ান বাই রেসিপ্রোকালটা, তাই তো? তাহলে এখানে কম্পোজিশনটা কি আছে, অ্যাডিশন। তাহলে অ্যাডিশন যদি এ হয় তাহলে এ এর সাথে কত অ্যাড করলে জিরো হবে, -এ। তার মানে এ ইনভার্স কত, -এ, তাই তো? হ্যাঁ, এর ইনভার্স -এ। ফর এ বিলংস টু আর, মাইনাস এও কত হবে, বিলংস টু আর, সাজ দ্যাট এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু জিরো, জিরো এলিমেন্ট। এলিমেন্ট আর তার ইনভার্স, তাকে কম্পোজিশন মানে কি, অ্যাডিশন করলে কি পাচ্ছ, আইডেন্টিটি। আইডেন্টিটি কোনটা, জিরো, জিরো এলিমেন্ট। তাহলে অ্যাডিশনের রেসপেক্টে ইনভার্স হচ্ছে তার নেগেটিভ নাম্বারটা, এর ইনভার্স হচ্ছে মাইনাস এ, আর এটাও আরে থাকবে, মাইনাস এটাও আরে থাকবে, তাই তো? এলিমেন্টও আরে থাকবে, তার ইনভার্সও আরে থাকবে। আর পাঁচ নাম্বার কি, কমিউটেটিভ গ্রুপ, তার মানে কি হবে, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস, অ্যান্ড দিস ইজ হোল্ড ফর অল এ বি বিলংস টু আর। মানে যদি কমিট করে তাহলে আর এর সব এলিমেন্টের জন্য কমিট করবে, মানে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস হবে আর এর সমস্ত এলিমেন্টের জন্য ফর অল। তাহলে এই পাঁচটা প্রপার্টি কি ছিল, এই পাঁচটা প্রপার্টি কি ছিল কমিউটেটিভ গ্রুপের, না? এটাই হচ্ছে আর আর কমা প্লাস কমিউটেটিভ গ্রুপ। তাই তো হলো। তারপরে তারপরে দুটো আমি কি লিখেছি, আরটা কি হবে, ডটের রেসপেক্টে সেমি গ্রুপ। সেমি গ্রুপ মানে প্রথম দুটো কি কি, ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ। বাট এখানে আমরা কম্পোজিশন কোনটা ইউজ করব, ডট, প্লাসের জন্য যা লেখা লিখে দিয়েছি, এবার আমি ডটের জন্য লিখবো, তাই তো? প্রথম পাঁচটা ছিল আর প্লাসটা কমিউটেটিভ গ্রুপ লিখে দিলাম, পরের দুটো কি, আরটা ডটের রেসপেক্টে কি করবে, সেমি গ্রুপ। ডটের রেসপেক্টে মানে কি, ক্লোজার হবে, তাই তো? ক্লোজার আর, ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ প্রথম দুটো, তাই তো? সেমি গ্রুপ মানে কি, গ্রুপের প্রথম দুটো। গ্রুপ হতে গেলে মোট চারটে প্রপার্টি, তার মধ্যে প্রথম দুটো হলে কি হবে, সেমি গ্রুপ। প্রথম দুটো কি কি ছিল, ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ। তার মানে হচ্ছে ছ নম্বর হচ্ছে, যদি এ আর বি আর এ থাকে তাহলে এ আর বি কে ডট করবে, এখানে কম্পোজিশনটা কি ডট না, এ ডট বিটাও কি থাকবে, আর এ থাকবে। তার মানে কি, আর ইজ ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন, আর ইজ ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন। আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, তার মানে এ ডট, কার জন্য, ফর ডট, কারণ এখানে কম্পোজিশনটা কি, ডট, এ ডট বি ডট সি। এটাকে যদি একবার একবার শিফট করা হয় তাহলে এ ডট বি ডট, এখানে এবিসি গুলো কোত্থেকে টানা হচ্ছে, আর থেকে, তাই তো? ফর অল এবিসি বিলংস টু আর। তাহলে এই দুটো, তারপরে দুটো কত, এই দুটো, এই দুটোর জন্য, এটার জন্য, এই দুটোর জন্য কত, আর ডট সেমি গ্রুপ। সেমি মানে হাফ, হাফ গ্রুপ, পুরোপুরি গ্রুপ নয়, প্রথম দুটো মাত্র। তাহলে দেখো কটা হয়ে গেল, সাতটা। আর কি বলেছিলাম, দুটো ডিস্ট্রিবিউটিভ ল না, একটা হচ্ছে অ্যাডিশনে ডিস্ট্রিবিউট হবে, একটা মাল্টিপ্লিকেশন। ডিস্ট্রিবিউট হওয়া মানে কি, একবার থেকে দুবার হয়ে যাওয়া, ডিস্ট্রিবিউট হওয়া মানে কি, ডাবল হয়ে যাওয়া, তাই তো? তাহলে আট নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, ন নাম্বারটাও ডিস্ট্রিবিউটিভ ল। একটা হচ্ছে এ প্লাস বি ডট সি। দেখো এই যে আমি এক থেকে পাঁচ পর্যন্ত লিখেছি, এখানে সব প্লাস ছিল, তারপরে ছয় আর সাত যখন লিখেছি সব ডট ছিল, বাট এখানে ডিস্ট্রিবিউটিভ লতে প্লাস আর ডট দুটো মিশিয়ে আসবে, প্লাসও আসবে ডটও আসবে। কি বললাম, এক থেকে পাঁচ পর্যন্ত কি সব প্লাসের জন্য, ছয় আর সাতটা কি ডটের জন্য, তাই তো? এক থেকে পাঁচ গুলো সব প্লাসের জন্য, ছয় আর সাত প্রপার্টি গুলো কিসের জন্য, ডটের জন্য। না নেই, এক থেকে পাঁচের মধ্যে সব প্লাসের জন্য, কারণ আর প্লাসটা কমিটেটিভ। তুমি যদি বলো স্যার ছয় আর সাথে কি কোথাও ডট আছে, এই কোথাও কি প্লাস আছে, না নেই। দেখো ছয় আর সাথে অনলি ডট, কেন,
কারণ আট ডটটা সেমি গ্রুপ, এখানে অনলি ডট, এখানে অনলি প্লাস। আর এরপরে যে ডিস্ট্রিবিউটিভ ল গুলো লিখবো, এরপরে যে দুখানা ডিস্ট্রিবিউটিভ ল লিখবো, সেখানে প্লাসও থাকবে ডটও থাকবে। তাহলে এ প্লাসটা এখানে দুবার ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাহলে কত হবে, এ প্লাস উইথ বি একবার, ডট আবার এ প্লাস উইথ সি একবার। তাহলে এখানে কোনটা ডিস্ট্রিবিউট হয়েছে, এ প্লাস, দেখো এখানে একবার ছিল, এখানে দুবার হয়ে গেল এ প্লাস, এলিমেন্ট উইথ প্লাস। সেরকম ন নম্বর হচ্ছে এ ডটটাও ডিস্ট্রিবিউট হতে পারে, তাহলে আর একটা হচ্ছে এ ডট বি প্লাস সি। আর দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, ব্র্যাকেটের ভেতর ডট থাকলে বাইরে প্লাস, আমি বলছি ব্র্যাকেটের ভেতর ডট থাকলে বাইরে প্লাস, আর ব্র্যাকেটের ভেতর প্লাস থাকলে বাইরে ডট, তাই তো নাকি? তাহলে যে ব্র্যাকেটের বাইরে আছে সে কি হবে, ডিস্ট্রিবিউট হবে। তাহলে এখানে ব্র্যাকেটের বাইরে কে আছে, এ ডট, তাহলে এ ডটটা ডিস্ট্রিবিউট হবে, মানে কি ডিস্ট্রিবিউট হবে মানে কি একবার থেকে দুবার হয়ে যাবে, তাহলে একবার এ ডট উইথ বি প্লাস আবার এ ডট উইথ সি, এই যে এ ডটটা একবার থেকে দুবার হয়ে গেল, এ ডট উইথ বি একবার, এ ডট উইথ সি, আর এই প্লাসটা বাইরে চলে এলো। এই দুটোকে বলা হচ্ছে একসাথে ডিস্ট্রিবিউটিভ ল। এই নটা প্রপার্টি হোল্ড করলে দেন ইটস কল্ড আ রিং, এই নটা প্রপার্টি হোল্ড করলে দেন ইজ কল্ড আর রিং, আর প্লাস সেট টু রিং, বুঝতে গেল? এই নটাই আমি আগে ব্রিফে লিখেছিলাম। তাহলে তুমি যদি গ্রুপ মনে রাখো, তোমাকে কিন্তু এগুলো মনে রাখার কোনো ব্যাপার নেই, এগুলো তোমার জানা আছে, পড়েছো তুমি আগে, তাই তো? লিখে নাও, এখানে এ ডটটা ডিস্ট্রিবিউট হচ্ছে, এ ডট, ব্র্যাকেটের ভেতর ডট থাকলে বাইরে প্লাস, ব্র্যাকেটের ভেতর প্লাস থাকলে বাইরে ডট। আর এখানে এবিসি এলিমেন্ট গুলো কোথেকে আসছে, আর থেকে, সব আর থেকে আসছে, কারণ এখানে সেট কিন্তু একটাই আর, আর কম্পোজিশন এখানে দুটো, গ্রুপে কম্পোজিশন একটা ছিল, এখানে কম্পোজিশন দুটো, ফার্স্ট কম্পোজিশন ইজ কল্ড অ্যাডিশন এন্ড সেকেন্ড কম্পোজিশন ইজ কল্ড মাল্টিপ্লিকেশন। আর ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্লাস এবং ডট মিক্স হয়ে আসছে, প্লাসও আছে ডটও আছে, দেখো। আর আগের দেখো প্রথম পাঁচটায় শুধু প্লাস আছে, কারণ আর প্লাসটা কমিউটেটিভ গ্রুপ প্রথম পাঁচটায়, পরের দুটো দেখো ছয় আর সাত, যে ছয় আর সাত আছে এখানে শুধু ডট আছে, নো প্লাস, কেন? কারণ এই পরের দুটো হচ্ছে আট ডটটা সেমি গ্রুপ, আর ডিস্ট্রিবিউটিভ লতে ডট আর প্লাস মিক্স হয়ে থাকছে। লিখে নাও নটা প্রপার্টি। এবার রিং থেকে কোশ্চেন খুব একটা দেয় না, কারণ আগে দিত, এখন তোমাদের তো নাম্বার এখন কমিয়েছে এই টপিক গুলোর ওপর, তাই জন্য অতটা দেবে না হয়তো, কিন্তু যেটা ফিল্ড আছে এরপরে রিং এর পরে ফিল্ড পড়বে, এটা রিং। এবার ফিল্ড হতে গেলে এরপরে আবার এক্সট্রা কিছু হোল্ড করতে হবে, আমি বাদে আসছি, এটা জাস্ট রিং, লিখে নাও এটা। তাহলে অ্যাডিশনের রেসপেক্টে সবই হয়ে গেছে পাঁচটা, কিন্তু মাল্টিপ্লিকেশনে মাত্র দুটো হয়েছে, কি কি, ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ। ফর মাল্টিপ্লিকেশন মাত্র দুটো হয়েছে ডটের জন্য, ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ, তাই তো? লেখা হয়ে গেছে আশা করি, লিখে নাও তাড়াতাড়ি করে, আমি মুছবো তারপরে, আর 1 মিনিট দিচ্ছি। আচ্ছা, রিং এর রিংটাকে আমরা জাস্ট আর করবো, আর আর মানে আর ফর রিং, তাই তো? বুঝছি আমি। তাহলে এবার কতগুলো রিং এর আমরা এক্সট্রা প্রপার্টি পড়বো, ফিচার্স, রিং হওয়ার পর, এটা নটা হলে রিং, এবারে নটা হওয়ার পর কি এক্সট্রা ফিচার্স পড়বো, 1 নম্বর লেখো রিং। আচ্ছা রিং মানে কি, রিং হয়ে গেছে, আচ্ছা রিং হতে গেলে তাহলে কটা প্রপার্টি হোল্ড করতে হয়েছে, নটা, তাই তো?
দ্য রিং আর ইজ সেট টু বি, আচ্ছা আর আমি আর এরকম করে দিচ্ছি, আর প্লাস ডট, তুমি শুধু আরো লিখতে পারো দ্য রিং আর ইজ সেট টু বি, সেট টু বি কমিউটেটিভ রিং, দ্য রিং আর ইজ সেট টু বি আর প্লাস ডট ইজ সেট টু বি কমিউটেটিভ রিং। কখন রিংটাকে কমিউটেটিভ বলবো? ওয়েন দ্য রিং আর প্লাস ডট ইজ সেট টু বি কমিউটেটিভ রিং, ওয়েন মাল্টিপ্লিকেশন, ওয়েন মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ। দ্য রিং আর প্লাস ডট ইজ সেট টু বি কমিউটেটিভ রিং, একটা রিং কে কখন কমিউটেটিভ রিং বলা হবে? যদি বলছে মাল্টিপ্লিকেশন কমিট করে, মাল্টিপ্লিকেশন কমিট মানে কি? মাল্টিপ্লিকেশন কোনটা? ডট না, দ্যাট ইজ এ ডট বি ইকুয়াল টু বি ডট এ ফর অল এ বি গুলো কোথেকে আসবে? ফ্রম দ্য সেট আর। আর কমিট করলে কিন্তু একজনের জন্য করবে না, সবার জন্য করবে। তখন এই এ ডট বি যদি বি ডট এ হয় কোনো রিং এ, মানে মাল্টিপ্লিকেশন তার মানে কমিট করছে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, যেখানে এবি গুলো কোথা থেকে নেওয়া হচ্ছে আর থেকে, তখন এই রিংটাকে বলবো কমিউটেটিভ রিং। তাহলে একটা রিং তখনই বলবো কমিউটেটিভ রিং যখন মাল্টিপ্লিকেশন কমিট করবে। লিখে দাও। এবার তুমি আমায় একটা প্রশ্ন বলতে পারো যে এখানে স্যার মাল্টিপ্লিকেশন তো আমরা জানি সারা জীবন কমিট করেই, 2 × 5ও যা হয় 5 × 2ও তাই হয়, তার মানে তো স্যার সব রিংই কমিউটেটিভ রিং এমন কি? তাই তো নাকি? আমরা কি জানি ছোটবেলা থেকে পড়ে এসেছি যে 5 × 2, 2 × 5 একই হয়, এমনকি ফ্র্যাকশনের জন্য হয়, 1/3 × 2 এর 5 এটাও যা, আর 2 এর 5 × 1/3 এটাও তাই। তার মানে তো মাল্টিপ্লিকেশন তো স্যার কমিট করবেই, তার মানে সব রিংই তাহলে স্যার কমিউটেটিভ রিং, তার মানে সব রিংই তাহলে কি হবে? কমিউটেটিভ রিং। এমনকি কোনো রিং আছে যেটা নন কমিউটেটিভ? হ্যাঁ আছে। কেন আছে? আমি বলেছিলাম 8টা কি হতে পারে, 8টা হতে পারে আইদার সেট অফ নাম্বার, আর যদি সেট অফ নাম্বারস হয় তাহলে এরকম নাম্বার গুলোর মাল্টিপ্লিকেশন কি করে? রিয়েল নাম্বারের নাম্বারের মাল্টিপ্লিকেশন কি করে? নাম্বার মানে রিয়েল নাম্বার হতে পারে, মানে ইন্টিজার হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, যাই হোক না কেন কমিট করবে। কিন্তু 8টা এটাও হতে পারে, আমি এক্ষুনি বললাম 8টা কি হতে পারে, সেট অফ ম্যাট্রিসেস হতে পারে না? কমিউটেটিভ রিং বলা হচ্ছে যদি মাল্টিপ্লিকেশন কমিট করে, মানে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হয়, তাই তো? সোজা কথা, বাতি কথা। এবার তুমি বলবে স্যার মাল্টিপ্লিকেশন তো আমরা সারা জীবনই জানি কমিট করে, এতে নতুন কথা কি? তার মানে আমি বলতে পারি সব রিং স্যার কমিউটেটিভ রিং? না, সব রিং কমিউটেটিভ রিং নয়। কখন কমিউটেটিভ রিং হবে আর কখন হবে না আমি এক্সাম্পলটা দিচ্ছি। 8টা হতে পারে কিনা, সেট অফ সাম নাম্বার, তার মানে আর এর এলিমেন্ট গুলো একটা নাম্বার, নাম্বার গুলো আইদার ইন্টিজার হতে পারে নয় ফ্র্যাকশন হতে পারে, আর আমরা কি জানি ইন্টিজার হোক কি ফ্র্যাকশন হোক ইন বোথ কেস মাল্টিপ্লিকেশন অলওয়েজ কমিউটেটিভ। কিন্তু 8টা সেট অফ সাম ম্যাট্রিসেস হতেও পারে, মানে আর এর মধ্যে কি আছে, আর এর মধ্যে ম্যাট্রিক্স আছে, এরকম এ আছে, বি আছে, আবার জিরো এলিমেন্ট কি নাল ম্যাট্রিক্স আছে, তাই তো? এরকম 8টা সেট অফ সাম ম্যাট্রিসেস। তো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এ ডট বি আর কি বি ডট এর সমান হয়? তোমরা ছোটবেলায় পড়েছো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, তাহলে এটা কোন টাইপের রিং হবে? নন কমিউটেটিভ রিং। তার মানে ভেবো না সবসময় রিং এ মাল্টিপ্লিকেশন কমিট করবেই, নাম্বারের সেট হলে মাল্টিপ্লিকেশন হয়তো কমিট করে, কিন্তু 8টা যদি সেট অফ ম্যাট্রিসেস হয় তাহলে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নট কমিউটেটিভ ইন জেনারেল। তার মানে 8টা যদি সেট অফ সাম ম্যাট্রিসেস হয় তাহলে মাল্টিপ্লিকেশন কমিট করছে না, তখন এটাকে কি বলবো? নন কমিউটেটিভ রিং। তার মানে একটা রিং যে সবসময় কমিউটেটিভ হবে তার কোনো মানে নেই, হতেও পারে নাও হতে পারে, তাই জন্য আমি লিখিয়েছি। ঠিক আছে, হ্যাঁ লিখে নাও। তাহলে এগুলো যদি আর এর নাম এলিমেন্ট গুলো ম্যাট্রিক্স হয় তখন দেখবে কমিট করছে না, আবার কিছু ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কমিট করেও, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, কিন্তু জেনারেলি করে না, তাই তো? তখন সেক্ষেত্রে এটা কিন্তু নন কমিউটেটিভ রিং হবে। তাহলে সবসময় যে রিং কমিউটেটিভ হবে তার কোনো মানে নেই। হ্যাঁ বোঝা গেল, অসুবিধা নেই, লিখে নাও।
ঠিক আর অসুবিধা নেই তো, এখানে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে পেপারে কোশ্চেন হবেই, খুব সোজা ব্যাপার। তো ডট কমিট করলে রিংটা কি বলবো, কমিট রিডিং, ব্যাস এটুকু জানলেই হবে। মুছছি আমি নেক্সট সেকেন্ড প্রপার্টি রিং এর, মানে এগুলো এক্সট্রা ফিচার্স রিং এর। এরপরে রিং থেকে আমরা ফিল্ডে যাব, দ্য রিং আর প্লাস ডট ইজ সেট টু বি, ইজ সেট টু বি রিং উইথ ইউনিটি, এরকম কেন নাম দেওয়া হয়েছে পরে বলছি, রিং উইথ ইউনিটি ইফ ইফ আর কন্টেন সেট আটটা আর কন্টেন মাল্টিপ্লিকেটিভ ইফ দ্য সেট আর কন্টেন মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, ওটাকে আমরা আই বলে ডিনোট করব, দ্যাট ইজ এ ডট আই, আই ডট এ ইকুয়াল টু এ। লেখো লেখো আমি বলছি, দেখো ব্যাপারটা কি বলছে, এই রিংটাকে আর প্লাস ডটটাকে কখন বলবো আমরা রিং উইথ ইউনিটি, যদি আর এর মধ্যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আইটা থাকে, মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যদি আইডেন্টিটি থাকে রিং এর মধ্যে, তখন তাকে বলা হবে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, আর তখন সেই রিংটাকে বলা হবে রিং উইথ ইউনিটি। এরকম কেন নাম দেওয়া হলো রিং উইথ ইউনিটি? আচ্ছা আমরা কি জানি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি কত, আমরা গ্রুপে পড়ে এসেছি কোন কিছুর সাথে কত মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি কত, আমি বলেছিলাম এলিমেন্ট কম্পোজিশন আইডেন্টিটি ইকুয়াল টু এলিমেন্ট ব্যাক করবে, তাহলে তিনের সাথে কত গুণ করলে তিনই হয় ওয়ান। আমি বলেছিলাম অ্যাডিশনে আইডেন্টিটি জিরো আর মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি ওয়ান, বাট এখানে আমরা ওয়ান না লিখে আমরা আই কেন লিখছি, কারণ এইটা নাম্বারের সেট হতে পারে আবার ম্যাট্রিক্স এর সেট হতে পারে, সেক্ষেত্রে আইটা ওয়ানও হতে পারে বা ম্যাট্রিক্স হতে পারে, তাই আমি সবাইকে একসাথে আই বলছি। এবং ওয়ানটাকে কি বলা হয়, ইউনিট না, ওয়ান মানে কি ইউনিট, তো তাই এটাকে বলা হয় যে রিং উইথ ইউনিটি, ঠিক আছে, এটাকে বলা যায় রিং উইথ ইউনিটি, মানে ওয়ানটা আছে, মানে আমি বলতে চাইছি তাহলে একটা রিং কে কখন বলবো রিং উইথ ইউনিটি, যদি ওই রিং এর মধ্যে মাল্টিপ্লিকেশন রেসপেক্টে আইডেন্টিটি আইটা থাকে, আর মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি কত, এলিমেন্ট কম্পোজিশন আইডেন্টিটি পড়েছিলাম না, এ স্টার ই, এই দেখো মনে করো ই স্টার এ ইকুয়াল টু এ পড়েছিলাম তো গ্রুপে, এই ইটাই হচ্ছে আই, এই যে এ স্টার, আর স্টারটা হচ্ছে ডট কম্পোজিশনটা, তাহলে এ ডট আই, আই ডট এ ইকুয়াল টু এ, ওটাই এভাবে লেখা আছে, এ স্টার ই স্টার এ ইকুয়াল টু এ, কে ব্যাক করবে এলিমেন্ট এ ব্যাক করবে আর কে ভ্যানিশ হবে, আইডেন্টিটি আইটা ভ্যানিশ হবে, তাহলে মাল্টিপ্লিকেশন রেসপেক্টে যদি আইডেন্টিটি থাকে তখন তাকে বলা হবে রিং উইথ ইউনিটি। এবং এইটাকে আই বলে কেন ডিনোট করা হচ্ছে, কারণ আটটা দু টাইপের সেট হতে পারে, দেখো আটটা হতে পারে সেট অফ, সেট অফ নাম্বার, যদি ওয়ান ডট এ কত দেবে, এ দেবে না, তাহলে এখানে আই কত, আই হচ্ছে ওয়ান, দেয়ারফর আই ইজ কত, আই ইজ ওয়ান, তাই তো? কিন্তু ধরে নাও আটটা আবার কি হতে পারে, এক্ষুনি বললাম সেট অফ ম্যাট্রিসেস, মানে আর এর মধ্যে এলিমেন্ট গুলো যারা ম্যাট্রিক্স, এ আছে বি আছে, এগুলো সব ম্যাট্রিক্স, আমরা ম্যাট্রিক্স কি করি ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি তো। আচ্ছা জিরো এলিমেন্ট কত, ম্যাট্রিক্স এর সেট হলে জিরো এলিমেন্ট নাল ম্যাট্রিক্স, একটু আগে বললাম এইরকম আটটা এরকম সেটটা, তো সেক্ষেত্রে দেখো এখানে এলিমেন্ট গুলো ম্যাট্রিক্স, তাহলে কোন একটা এটা তখন একটা ম্যাট্রিক্স, তাহলে কোন একটা ম্যাট্রিক্স এর সাথে তাকে গুণ করলে আবার ওই ম্যাট্রিক্স ব্যাক করে, এ ইন্টু আই টু, আই টু ইন্টু আই এন বলছি, এখানে অর্ডার আমার কত দেওয়া নেই, আই এন ইন্টু এ ইকুয়াল টু এ হয় না, এই যেটা দেখো এ ইন্টু আই এন, আই এন ইন্টু এ ইকুয়াল টু এ দিচ্ছে, কারণ কোন ম্যাট্রিক্স এর সাথে আইডিটি ম্যাট্রিক্স কে গুণ করলে ওই ম্যাট্রিক্স টা ব্যাক করে, তাহলে এক্ষেত্রে আই আইটা কত, এক্ষেত্রে আইটা হচ্ছে আইডিটি ম্যাট্রিক্স আই এন, তাই সবাইকে আমরা একসাথে আই বলছি থিওরি, তার মানে কি আই এন টাও কোথায় থাকতে হবে, আর এর মধ্যে থাকতে হবে, আর কন্টেন, তার মানে আইডি ম্যাট্রিক্স আই টাও, আই এন টাও কিন্তু তোমার
আর এর মধ্যে থাকতে হবে। আই এন মাস্ট ইন আর, তাই তো? তাই জন্য আমরা এটাকে একসাথে বলছি আই। তার মানে কি, আরটাকে কখন কমিটেটিভ রিং কখন বলবো? রিংটাকে যদি মাল্টিপ্লিকেশন কমিট করে। রিংটাকে কখন বলবো? রিং উইথ ইউনিটি যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আইটা থাকে, মানে এ ডট আই, আই ডট এ ইকুয়াল টু এ হয়। তার মানে সব প্রপার্টি গুলো কি কার জন্য হচ্ছে? এগুলো এক্সট্রা ফিচার ফর মাল্টিপ্লিকেশন, তাই না? সবগুলো এগুলো কাজের জন্য হচ্ছে, মাল্টিপ্লিকেশন। কমিটেটিভ রিং মানে কি? মাল্টিপ্লিকেশন কমিট করছে। রিং উইথ ইউনিটি মানে কি? মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে, ঠিক আছে? সব ফর মাল্টিপ্লিকেশন লিখে নাও। তাহলে আমি যখনই বলবো আর ইজ দা রিং উইথ ইউনিটি, তার মানে আর এর মধ্যে কি আছে? আই আছে। যেখানে আইটা কি? আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, বা ওটাকে আমরা বলতে পারি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আই হয়ে গেছে লেখা, পড়ছি আমি প্রপার্টি গুলো, কিন্তু পড়বে ভালো করে। এগুলো পড়াবারই ফিল্ড আমরা পড়ে নেবো, আর রিং থেকে ফিল্ডের অঙ্ক থাকবেই পেপারে, থাকবেই গ্যারেন্টি একদম। এবার তো কথা থাকবে মানে কি, একদম প্রতি বছর থাকেই, আগের বছরও এবারে এসেছিল, কিন্তু এখন নাম্বার গুলো এমন কমিয়ে দিয়েছে, আর এত বেশি সিলেবাস দিয়ে দিয়েছে, নাম্বার গুলো এমন কমিয়ে দিয়েছে যে যে কোশ্চেন করে সেও বুঝতে পারে না যে কোত্থেকে দেবো আর কোত্থেকে দেবো না। তার ইচ্ছা হলো এখান থেকে দিয়ে দিল, ওর ইচ্ছা হলো না ওখান থেকে দিল না, এরকম একটা ব্যাপার। হয়ে গেছে লেখা, পুছি আমি। তাহলে আরটাকে যদি বলি রিং উইথ ইউনিটি মানে কি? আর এর মধ্যে আই আছে, আইটা কি? মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি মানে কি? আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, তাই তো? নেক্সট থার্ড টপিক, তারপর আমরা ফিল্ডে যাবো। দেখো, লেট আর বি দা রিং উইথ ইউনিটি। আচ্ছা, আটটা কি বলছি? রিং উইথ ইউনিটি, তার মানে আর আটটা রিং, এবং শুধু রিং নয়, আর এর মধ্যে কে আছে? আই আছে। A is said to be unique. Said to be unique. A non-zero element A is said to be unique if there exists another non-zero element B, such that A dot B equal to I. লিখে নাও, তারপরে বোঝাচ্ছি। লেখা হয়ে গেছে। আর দেখো এখানে কি বলছে, আর ইজ দা রিং উইথ ইউনিটি, তার মানে কি? আর এর মধ্যে কি আছে? মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আই আছে, এবং আটটা রিং, তাই তো? রিং রিং মানে রিং, রিং উইথ ইউনিটি মানে রিং, তার সাথে উইথ ইউনিটি, তার মানে কি? আর কন্টেন আই। এবার একটা নন জিরো এলিমেন্ট আছে এ, মানে এটা কি জিরো এলিমেন্ট? জিরো নয়, ওই যে ছিল না রিং এর মধ্যে নটা প্রপার্টির মধ্যে আর প্লাস থেকে যখন আমি কমিটেটিভ গ্রুপ লিখছিলাম, তখন জিরোটাকে কি লিখছিলাম? ওই যে এ প্লাস জিরো ইকুয়াল টু এ লিখছিলাম না, জিরোটাকে কি বলছিলাম? জিরো এলিমেন্ট। তাহলে এটা কিন্তু এখানে একটা যে এলিমেন্টটা নেবো সেটা জিরো নয়, তার মানে এটা নন জিরো এলিমেন্ট। তাহলে আর নন জিরো এলিমেন্ট এ ইজ সেড টু বি ইউনিক, কখন এটাকে ইউনিট বলা হবে? ইফ দেয়ার এক্সিস্ট
অ্যানাদার নন জিরো এলিমেন্ট, অপর আর একটা যদি নন জিরো এলিমেন্ট এক্সিস্ট করে বি, যেখানে এ আর বি কে ডট করে কি পাবো? আই, এবং এই আইটা কিন্তু আর এর মধ্যে আছে। কেন আছে? কারণ আরটা কি রিং উইথ ইউনিটি, তার মানে এ ডট বি যদি আই হতে হয়, দেখো আরটা হচ্ছে রিং উইথ ইউনিটি, তো তাহলে আর এর মধ্যে কারা আছে দেখা যাক, এ আছে, বি আছে, সি আছে। আচ্ছা জিরো এলিমেন্ট জিরো আছে, কারণ জিরো যদি না থাকে আর এর মধ্যে তাহলে আর ক্যান নট বি রিং, কারণ আর কে রিং হতে গেলে পাঁচটা প্রপার্টি হোল্ড, সরি নখানা প্রপার্টি হোল্ড করতে হয়। আমি একটু আগে লিখালাম, আমি একটু আগে লেখালাম, খাতা উল্টে দেখতে পারো, আরটাকে রিং হতে গেলে নটা প্রপার্টি হোল্ড করতে হবে। নটা প্রপার্টির মধ্যে তিন নম্বর প্রপার্টিটা দেখো, তিন নম্বর প্রপার্টি হচ্ছে জিরো এলিমেন্ট মাস্ট বিলংস টু আর, যেখানে এ প্লাস জিরো ইকুয়াল টু এ হবে, লেখা আছে তিন নম্বর প্রপার্টি, প্রপার্টি নাম্বার থ্রি লেখা আছে। তো তাহলে জিরো কিন্তু আরে থাকতেই হবে, তাই তো? তাহলে আর আর সেট আর যদি রিং হয়, তাহলে আর এর মধ্যে এ বি সি জিরো এলিমেন্টও আছে, আবার আরটা কি বলেছি রিং উইথ ইউনিটি, তাহলে আর এর মধ্যে আইও আছে, তাই তো? এইটা হচ্ছে আর। এইবার একটা এ একটা এলিমেন্ট নিলাম, যেখানে এটা কি জিরো এলিমেন্ট নয়, এটা নন জিরো এলিমেন্ট। এবার এই এটাকে কখন ইউনিট বলা হবে? যদি আর একটা নন জিরো এলিমেন্ট বি আসে, যেখানে এ বিটাও নন জিরো, এটাও নন জিরো, যেখানে এ আর বি কে ডট করে কি পাবো? আই পাবো, তখন এটাকে বলা হবে ইউনিট, এটাকে বলা হবে ইউনিট, বা বিটাকেও বলা হবে ইউনিট। কারণ বি এর জন্য দেখো নন জিরো এলিমেন্ট এ পেলাম, যেমন এর জন্য আমরা পেলাম নন জিরো এলিমেন্ট বি, যেখানে এ আর বি কে ডট করে আই পাচ্ছি, সেরকম উল্টো করে বলতে পারি বি এর জন্য আমরা একটা নন জিরো এলিমেন্ট এও পেলাম, যেখানে বি আর এ কে ডট করেও আমরা কি পাচ্ছি? আই পাচ্ছি। তাহলে এটাও ইউনিট, বিটাও ইউনিট। এবার তুমি বলবে স্যার এদের মধ্যে কেউ জিরো হলে কি অসুবিধা হতো, কারণ আমি এখানে কি লিখছি আর নন জিরো এলিমেন্ট এ, আর ইফ দেয়ার এক্সিস্ট অ্যানাদার নন জিরো এলিমেন্ট বি, তার মানে এ আর বি বোথ আর নন জিরো। কারণ যদি এ আর বি এর মধ্যে কেউ একজন জিরো হয়ে যেত, ধরো ধরো বিটা জিরো, তাহলে এ ইন্টু জিরো কত হতো? জিরো হয় জানবে, বা জিরো ইন্টু বি কত হতো? জিরো হয়, যদি বিটাকে তুমি বলো জিরো, যদি বিটাকে তুমি জিরো ধরো, তাহলে এখানে বি এর জায়গায় জিরো বসিয়ে দাও, তাহলে এ ইন্টু জিরো জিরো হয়। কারণ কোন একটা এলিমেন্টের সাথে জিরো কে ডট করে আমরা কি জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি কি এনিথিং ইন্টু জিরো কি হয়, জিরো হয়। কখন আমি আই পাবোই না, কখন আমরা আই পাবোই না, কিন্তু এখানে আমায় কত পেতে হবে? আই পেতে হবে। তাহলে আই যদি পেতে হয়, তাহলে এ এবং বি দুজনকেই নন জিরো হতে হবে। কেউ যদি একজন জিরো হয়ে যায়, যদি এ এখানে বি জিরো হয়েছে, দেখো এখানে বি জিরো হয়েছে, বি জিরো হলে কত? এ ইন্টু জিরো জিরো, আই পাবো না। তুমি যদি তুমি বলো যে স্যার এটাকে জিরো নেবো, মানে জিরো ইন্টু বি, জিরো ইন্টু বি কত হবে? জিরো হবে, কারণ এনিথিং ইন্টু জিরো জিরো হয়ে যায়, ইউ উইল নেভার গেট আই। বাট আমাকে আই যদি পেতে হয়, তাহলে এ আর বি দুজনকেই কি হতে হবে? নন জিরো। ঠিক আছে, বুঝে গেছে না? অসুবিধা আছে? এগুলো একটু পড়তে হবে কিন্তু, এই তিনটে প্রপার্টি, কারণ এই তিনটে প্রপার্টি যেন লেখালাম না, এটাই হচ্ছে এবার ফিল্ডের প্রপার্টি। রিং থেকে ফিল্ড হতে গেলে এই তিনটে প্রপার্টি আসে, এবং তোমাদের যে কোশ্চেনটা থাকবে সেখানে এই তিনটে প্রপার্টি দেখবে, প্রবলেমে চেক করতে দেবে। কিন্তু আটটা যে সেট দেওয়া হবে না, এই সেটটা কিন্তু ম্যাট্রিক্সের সেট দেওয়া হবে, কারণ নাম্বারের সেট দিলে খুব সোজা, নাম্বারের সেট দিয়ে তোমায় চেক করতে বলা হবে না, তোমাকে আটটা দেওয়া হবে সেট অফ সাম ম্যাট্রিসেস। এবার ফিল্ড আমি ডিফাইন করছি, তারপর লিখবো, বুঝছি আমি। তাহলে ফিল্ড এর ডেফিনিশন দেখো, দা রিং, রিং থেকে ফিল্ড হতে গেলে আর প্লাস ডট
সেট টু বি ফিল্ড। ইফ রিং আর ইফ কমিউটেটিভ রিং, ইফ দ্য রিং আর ইস কমিউটেটিভ রিং, কমিউটেটিভ রিং মানে কি মাল্টিপ্লিকেশন কি করবে, কমিউট করবে তাই তো, উইথ ইউনিটি। উইথ ইউনিটি মানে কি আর কন্টেন মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি অ্যান্ড এভরি নন জিরো অ্যান্ড এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিক। এটা ডেফিনেশন। তাহলে রিং থেকে ফিল্ড হতে গেলে তিনটে প্রপার্টি হোল্ড করতে হয়, কি আর হচ্ছে কমিউটেটিভ রিং এক নম্বর, দু নম্বর হচ্ছে উইথ ইউনিটি মানে কন্টেন মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, আর কি এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিক, তিনটে কন্ডিশন। তাহলে রিং থেকে ফিল্ড হতে গেলে এই তিনটে কন্ডিশন চেক করতে হয়। আরটা কি হতে হবে, কমিউটেটিভ রিং তার মানে কি মাল্টিপ্লিকেশন কমিট করবে, দুই হচ্ছে উইথ ইউনিটি মানে কি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আই থাকবে, আর তিন হচ্ছে এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট। আমি বললাম কি করে, এ যদি একটা নন জিরো এলিমেন্ট হয় তাহলে তার জন্য আর একটা নন জিরো এলিমেন্ট বি আসবে, যেখানে এ আর বি কে ডট করে কি পাবে আই, মানে আই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আই, তাই তো। তাহলে এই তিনটে কন্ডিশন হোল্ড করলে আর রিং থেকে ফিল্ড হয়। তো আমাদের যে কোশ্চেনটা আসে সেটা আমাদের রিং পর্যন্ত দেখতে বলবে না, রিংটা দিয়েই দেবে। রিং এর পরে এই যে তিনটে কন্ডিশন হোল্ড করছে কি করছে না, করে ফিল্ড হবে কি হবে না সেটা দেখতে বলবে, টু বি আ ফিল্ড। ঠিক আছে, লেখা আমি মুছছি, তাহলে আমি এটা স্কেচ করে দিচ্ছি। তাহলে রিং থেকে ফিল্ড হতে গেলে এটা ডেফিনেশন, তাহলে রিং ছিল, আমি স্কেচ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় না, কারণ এটাই আমাদের চেক করতে হবে, এটার উপরই অঙ্ক আসবে। তাহলে রিং, রিংটা ছিল আর প্লাস আর ডট, এটা ফিল্ড হতে গেলে কটা কন্ডিশন হোল্ড করতে হয়, মোট তিনটে। রিং থেকে ফিল্ড হতে গেলে মোট তিনটে, তার মধ্যে এক নম্বর কি হচ্ছে কমিউটেটিভ রিং, কমিউটেটিভ রিং মানে কে কমিট করবে, মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ তাই তো, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ। মানে এ ডট বি ইকুয়াল টু বি ডট, এটাই তো বললাম কমিউটেটিভ রিং মানে। দু নাম্বার কি হতে হয়, রিং উইথ ইউনিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আই বিলংস টু আর না, মাল্টিপ্লিকেটিভ দ্যাট ইজ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি দ্যাট ইজ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ক্যাপিটাল আই বিলংস টু আর। আচ্ছা আই যদি, আই যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হয় তাহলে কত হবে, এ ডট আই, আই ডট এ ইকুয়াল টু এই দেবে তাই তো। এলিমেন্ট কম্পোজিশন, এখানে কম্পোজিশনটা কি মাল্টিপ্লিকেশন, এখানে কম্পোজিশনটা কি মাল্টিপ্লিকেশন, তাহলে এলিমেন্ট কম্পোজিশন আইডেন্টিটি কে ব্যাক করছে, এলিমেন্ট ব্যাক করছে, একবার এ ডট আই ও এ দিচ্ছে, এ লেফটে আই রাইটে, একবার আই লেফটে এ রাইটে, বোথ উইল গিভস এ। আর তিন নম্বর কি, এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট,
তার মানে আর থেকে আমরা দুটো এলিমেন্ট তুলবো, এ আর বি বিলংস টু আর, যেখানে এটাও নন জিরো আর বিটাও নন জিরো, সাজ দ্যাট এ আর বি কে ডট করলে কি পাবো, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি আই পাবো না, এ ডট বি ইকুয়াল টু আই। এই যদি তিনটে প্রপার্টি হোল্ড করে তাহলে এই রিংটা কি হয়ে যাবে, ফিল্ড। দ্যাটস ইট, রিং থেকে ফিল্ড। এই তিনটে প্রপার্টি আমরা ওয়ান বাই ওয়ান পর পর চেক করবো। তাহলে প্রথমে দেখবো কিনা রিংটা মাল্টিপ্লিকেশন, রিংটা কমিট করে কি করে না, তারপরে দেখবো হচ্ছে রিং উইথ ইউনিটি নাকি, তারপরে দেখবো নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট হয় হয় নাকি। আর এদের মধ্যে যদি করতে করতে কোনো একটা যদি ডিনাই করে যায়, মানে কোনো একটা প্রপার্টি যদি এই তিনটের মধ্যে হোল্ড না করে, তাহলে ওটা শুধুই রিং থাকবে, বাট রিং থেকে আর ফিল্ড হতে পারবে না। রিং থেকে ফিল্ড হতে গেলে এই তিনটের মধ্যে তিনটাকেই হোল্ড করতে হবে। লিখে নাও, কেন অসুবিধা আছে, প্রথমে তুমি দেখে নিলে রিংটা কি করে কমিট করে কি কারণে না, তাহলে এ ডট বি আর বি ডটে সেম, প্রথমটাই তুমি এটাই প্রথমে চেক করবে, তাহলে এ ডট বি আর বি ডটে তুমি দেখে দিলে সেম, এতে লাভ কি হবে, পরেরটাই চেক করতে সুবিধা হবে এটা, যে তাহলে এ ডট আই আর আই ডটে সেম হবে তো, কারণ কমিট তুমি প্রথমে দেখিয়েছো কমিটেটি, তার মানে কি এ ডট বি আর বি ডটে সেম, তাহলে এ ডট আইও যা আর আই ডট এও তাই, তখন তোমাকে কিন্তু এই দুটো চেক করতে হবে না, মানে একটা হচ্ছে তোমায় দেখাতে হবে এ ডট আইও এ দেখাতে হবে, আর একটা দেখাতে হবে আই ডট এ ও এ দেখাতে হবে, তাই তো, একবার এ লেফটে আই রাইটে, একবার আই লেফটে এ রাইটে, বাট তখন আমার দুটো দেখতে হবে না, কারণ আমরা জানি এ ডট আইও যা আর আই ডট এ ও সেম, কিন্তু কেন, কারণ আমি ওপরেই দেখেছি কিনা রিংটা কি কমিটেটিভ রিং উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, তাই তখন আমরা কোনো একটা চেক করবো, মানে এ ডট আই ইকুয়াল টু এ দেখালেই যথেষ্ট, কারণ এ ডট আইও যা হবে আই ডট এও সেম হবে, কেন, কারণ তুমি তার ওপরেই দেখেছো যে মাল্টিপ্লিকেশন কি করে কমিট করে, তাই এরকম পরপরই দেখাবো, ঠিক আছে, যাই হোক। এবার আমি একটা প্রবলেম করছি, আর এখানে আর যে সেটটা নেবো না, সেট অফ সাম ম্যাট্রিসেস, আর ইজ দা সেট অফ সাম ম্যাট্রিসেস, ঠিক আছে, সব সময় প্রত্যেকটা অঙ্কে, কারণ নাম্বার দিয়ে অঙ্ক দেওয়া হয় না, তবে নাম্বার দিয়ে হতে পারে অঙ্ক, কিন্তু দেওয়া হয় না, ঠিক আছে। রিং এর দেখবে বেশ কিছু তিন চারটে অঙ্কই আছে রিং থেকে ফিল্ড, ওগুলো জেরক্সে করা আছে, আমি একটা করাচ্ছি, আবার আমি করাবো কয়েকটা, মানে দু তিনটে অঙ্ক না করালে আর একটু তোমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হবে না, তো দেখবে ওই অঙ্ক থাকেই পেপারে, রিং থেকে রিং হয়ে গেছে, রিং থেকে ফিল্ড হতে গেলে কটা কন্ডিশন, তিনটে, ওই তিনটে চেক করতে দেয়, তারপরে এই কোশ্চেনটা। প্রুফ দ্যাট দ্য রিং অফ ম্যাট্রিসেস, প্রুভ দ্যাট দ্য রিং অফ ম্যাট্রিসেস বলে এটা সেটটা হচ্ছে এইটা এ বি, দেখো সেটের এলিমেন্ট গুলো কি ম্যাট্রিক্স, দেখতে পাচ্ছ, সাজ দ্যাট এখানে এ আর বি গুলো কি কোন ধরনের নাম্বার, রিয়েল নাম্বার, মানে আর লিখে কাটবে, ইজ আ ফিল্ড, কোশ্চেনটা লিখে
আচ্ছা দেখো কোশ্চেনটায়, আচ্ছা এখানে সেটটা কোনটা? এই সেটটা হচ্ছে আর, সেটটা কোনটা? এইটা। আচ্ছা আর না লিখে, এইটা কিন্তু আর সেট নয়, এটা আর, আরটা কি রিয়েল নাম্বার? মানে আর এর মধ্যে কোন এলিমেন্ট গুলো কি? একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এর অর্ডার কত? 2 বাই 2, দুটো রো দুটো কলাম, যেখানে এখানে এখানে এ থাকলে এখানে এই থাকবে, আর এখানে বি থাকলে এখানে -B থাকবে, যেখানে এইগুলো কোন ধরনের নাম্বার? রিয়েল নাম্বার হতে হবে, তাই তো? মানে এখানে আর সেটটা হচ্ছে রিং এর সেট, আর এই আরটা হচ্ছে এইটা AB -B আর এ, যেখানে এবি গুলো কোত্থেকে নেওয়া হচ্ছে? এবি গুলো কোন টাইপের নাম্বার? কমপ্লেক্স নাম্বার না রিয়েল নাম্বার? রিয়েল নাম্বার, তাই বিলংস টু আর। এই আর লিখে কাটছি, কিন্তু এটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার এর সেট, আর লিখে কাটছি, তাই তো? আর এটা হচ্ছে রিং এর সেট আর, এইটা হচ্ছে আর। এটা কি বলছে রিং? আর এটাকে কি বলেছে? রিং অফ ম্যাট্রিসেস। দেখো তার মানে রিং অফ ম্যাট্রিসেস মানে কি? এটা অলরেডি রিং ফর্ম করেছে, তোমাকে শুধু দেখাতে হবে এটা কি হবে, ফিল্ড হবে, মানে তিনটে প্রপার্টি, তাই তো? তাই জন্য তার মানে এটাকে কেন বলা হচ্ছে রিং অফ ম্যাট্রিসেস? কারণ এটা হচ্ছে সেট অফ সাম ম্যাট্রিসেস। আর ইজ দা হেয়ার আর ইজ দা সেট অফ ম্যাট্রিক্স অফ অর্ডার 2, তাই তো? সেট অফ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 2, সেই ম্যাট্রিক্স এর সেটটা রিং ফর্ম করলে তাকে বলা হয় রিং অফ ম্যাট্রিসেস। তারপরে ম্যাট্রিক্স এর সেট উইচ ফর্মস আর রিং, এবার রিং থেকে এবার রিং ফর্ম করেছে, দ্যাট ইজ গিভেন টু ইউ, রিং ফর্ম করেছে এটা গিভেন, গিভেন কোনটা? রিং হয়ে গেছে। আর তোমার এখান থেকে কি দেখাতে হবে? ফিল্ড, ফিল্ড তো কটা প্রপার্টি হোল্ড করে? তিনটে। আইটা কত বা এখানে বার করতে হবে আর কি? আর হচ্ছে এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিক, ব্যাস। তাহলে এগুলো হচ্ছে এলিমেন্ট, আর এর এলিমেন্ট গুলো একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? আমি এবার আনসার করছি, তাহলে এটা এটাই হচ্ছে আর সেটটা, এটা যে রিং এর সেট আর, আর এটা সেট অফ রিয়েল নাম্বার, দুটো এক করো না, কিন্তু আমি বলে দিলাম। এখানে বলছে তো এবি গুলো তো এলিমেন্ট, এবি গুলো কেরাম দেখতে, এবি গুলো হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে ওটা ম্যাথমেটিক্যালি কি করে বলা যাবে যে এবি বিলংস টু আর, মানে এবি গুলো রিয়েল নাম্বার, আর ম্যাট্রিক্সটা অর্ডার 2, এখানে যে নাম্বারটা থাকবে এখানে সেম থাকবে, এখানে যা থাকবে এখানে তার মাইনাস থাকবে, তাই তো? এরকম টাইপের ম্যাট্রিক্স গুলোই কিন্তু আরে আছে, মানে বলতে চাইছি এরকম একটা ম্যাট্রিক্স যদি বলো, তাহলে তুমি যদি বলো স্যার ওয়ান ওয়ান, এখানে এখানে ওয়ান থাকলে এখানে ওয়ান, এখানে টু থাকলে এখানে -2, এটা আরে আছে এই সেটে আছে? হ্যাঁ, দিস ইজ বিলংস টু আর, রিং এর সেটে আছে। কেন? এখানে যা আছে এখানে তাই আছে, এখানে যা আছে এখানে তার নেগেটিভটা আছে, তাই তো? এবং এক আর দুই গুলো কি রিয়েল নাম্বার না? এক আর দুই গুলো কি রিয়েল নাম্বার, তাহলে আরে আছে। তুমি যদি বলো স্যার 1 2 3 4, এটা কি স্যার আরে আছে? না, আমি বলবো না, এটা ডাজ নট বিলংস টু আর, এটা রিং এর সেটে আরে নেই। কেন নেই? কারণ এখানে যা আছে এখানে তাই নেই, এখানে এ থাকলে এখানে এ থাকতে হবে। তুমি যদি বলো স্যার আইডেন্টি ম্যাট্রিক্স 1 0 0 1, হ্যাঁ আছে আরে, আচ্ছা এটা আর মানে রিয়েল নাম্বার নয়, আমি বারবার করে বলছি এটা আর মানে রিং এর সেট আর, আমি এটা কাটিনি, কিন্তু তোমাদের সুবিধার জন্য এটাকে আর না লিখে আমি এস লিখছি নয়, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তাহলে এটা কি আর এর মধ্যে আছে সেটে? হ্যাঁ আছে, কারণ এখানে জিরো নেগেটিভ -0 আর জিরো একই হয়, আর 1 আর 0 গুলো কিন্তু রিয়েল নাম্বার, তাই তো? যাই হোক, আমরা করবো এবারে, আমি এটাকে আর না লিখে এস লিখি, হ্যাঁ, তাহলে তোমাদের এই আরটা আর ওই আরটা অসুবিধা হবে বুঝতে। এটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট আর, ওটা দেওয়া আছে, আর এটা রিং ফর্ম করেছে একজন বলছে প্রুফ দ্যাট দা রিং অফ ম্যাট্রিসেস, মানে কি সেট অফ ম্যাট্রিসেস, এই আরটা হচ্ছে সেট অফ সাম ম্যাট্রিসেস উইচ ফর্মস আ রিং, তাকে বলে রিং অফ ম্যাট্রিসেস। তাহলে সেটটার নাম আমি এস দিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধার জন্য আর লিখছি না, আমি এস লিখছি, সেটার নাম আমি যা ইচ্ছে দিতে পারি, ওখানে আর দিয়ে দিয়েছে বলে আমি এস লিখছি, নাহলে আমি আরই লিখতাম। হ্যাঁ, তাহলে এখানে গিভেন এসটা কত? এখানে এ থাকলে এখানেও এ, এখানে বি থাকলে এখানে মাইনাস, সাজ দ্যাট এখানে এবি গুলো কোন টাইপের নাম্বার? রিয়েল নাম্বার, তাহলে আর লিখে কাটবে এটা এস সেটটা। দিস ইজ দ্য সেট এস, বুঝতে গেছে? দিস ইজ দ্য সেট এস। তাহলে প্রথমে কমিটেটিভ, এবার তুমি বলবে স্যার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো কমিট করে না, কিন্তু করে না ঠিক কথা, কিন্তু যদি ম্যাট্রিক্স গুলো জানবে এই ফরম্যাটে থাকে, এখানে যা নাম্বার এখানে তাই, আর এখানে যা নিচ্ছ তার এখানে নেগেটিভটা যদি তুমি নাও, তাহলে সেই ধরনের ম্যাট্রিক্স গুলো কিন্তু কমিট করে, তার মানে এটা দেখাতে হবে কমিট করে। তাহলে তার জন্য আমরা এখান থেকে দুটো ম্যাট্রিক্স টেনে নেবো, তাহলে 1 নাম্বার প্রথমে দিচ্ছি, এই দুটো ম্যাট্রিক্স, আমি ম্যাট্রিক্স গুলোকে ক্যাপিটাল লেটার ডিনোট করা হচ্ছে, এ আর বি বিলংস টু এস, যেখানে এটা হচ্ছে আমরা A1 B1
माइनस बी वन और ये वन तई तो फर्मेटे थको तो एसर मध्य थकले और बी मैट्रिक्स टू ए टू दिए लिखब बी मैट्रिक्स टा हे ए टू बी टू माइनस बी टू और एटा ए एटा बी a1 b1 minus b1 a1 a2 b2 ম্যাট্রিক্স গুণ জানা আছে তো ফার্স্ট রো ইনটু ফার্স্ট কলাম সেকেন্ড রো ইনটু ফার্স্ট কলাম সব ফার্স্ট কলামে আসবে তাই তো কারণ আমরা কলামটাকে ফিক্স করে দিচ্ছি ফার্স্ট রো ইনটু ফার্স্ট কলাম a1 a2 plus b1 b2 ফার্স্ট রো ইনটু ফার্স্ট কলাম না a1 a2 minus b1 b2 সেকেন্ড রো ইনটু ফার্স্ট কলাম মাইনাস a2 b1 माइनस ए वन बी टू गेलो आबार एबारे ओई सेकेंड कलम के फिक्स करी तो सब सेकेंड कलम आसबे फर्स्ट रो इनटू सेकेंड कलम और रो गुलो कोथेके नेबो फर्स्ट मैट्रिक्स थेके कलम गुलो कोथेके नेबो सेकेंड मैट्रिक्स थेके तो फर्स्ट रो इनटू सेकेंड कलम ए वन बी टू प्लस ए टू बी वन ए वन बी टू प्लस ए वन बी टू प्लस बी वन ए टू मानी ए टू बी वन আর প্রথমে এ গুলোকে লেখো হ্যাঁ পরে বি গুলোকে লেখো তাহলে অসুবিধা হবে না গেল আর এটা কত সেকেন্ড ইনটু সেকেন্ড কলাম তাহলে মাইনাস বি1 বি2 আর এটা এটা প্লাস হয়ে গেল প্লাস এ1 এ2 এটা আমরা পেলাম হচ্ছে এ ডট বি এবার বি ডট এ লাগা যাক সেম আসে নাকি এবার বিটাকে আগে লিখবো b হচ্ছে কত a2 b2 minus b2 a2 আর a হচ্ছে a1 b1 minus b1 a1 फर्स्ट रो इनटू फर्स्ट कॉलम ए वन ए टू माइनस बी वन बी टू और इटा सेकेंड रो इनटू फर्स्ट कॉलम तो माइनस ए वन बी टू प्लस ए टू बी वन सॉरी माइनस ए टू बी वन देखो तो सेम ही आसछे देखो माइनस ए टू बी वन इटा प्रथमे आछे तारपर माइनस ए वन बी टू सेम ही आसछे ताई ना तारपर एबारे एबारे आमि सेकेंड कॉलम के फिक्स करछि तो फर्स्ट रो इनटू सेकेंड कॉलम a2 b1 plus a1 b2 a second into second column minus b1 b2 plus a1 e2 dekho eta same elo to a1 b2 ache plus a2 b1 dekho same asche tale a dot b r b dot a same তার মানে কি মাল্টিপ্লিকেশন কমিট করছে তাহলে রিংটা কোন ধরনের রিং কমিটেটিভ রিং না কারণ মাল্টিপ্লিকেশন যদি কমিট করে তাহলে ম্যাট্রিক্স গুলো যদি এই ফরম্যাটে থাকে তাহলে জানবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু কমিট করে তো তার জন্য এই ফরম্যাটে থাকতে হবে ম্যাট্রিক্স গুলোকে তো সেভাবেই তোমায় দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে কমিট করছো তো তাহলে এখানে রিংটা কিন্তু আর নাম নেই এখানে সেক্টর কি নাম দিয়েছি এস তাহলে এস টাকে কি বলবো কমিটেটিভ রিং দেন এস ইজ কমিটেটিভ রিং
এবার নেক্সট হচ্ছে কি দেখবো আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি না, কোন ম্যাট্রিক্সের সাথে কোন ম্যাট্রিক্স গুণ করলে ওটাই ব্যাক করবে আই টু, তাই তো? এখানে আই টু কেন, কারণ এখানে ম্যাট্রিক্স গুলোর অর্ডার দুই নেওয়া হয়েছে, শুধু আমায় দেখতে হবে আই টুটা এস সেটের মধ্যে আছে কি নেই। আচ্ছা আই টুটা কখন এস সেটের মধ্যে থাকবে, যদি আই টুটাও এই ফরম্যাটেই থাকে, এখানে যা এখানে তাই, এখানে যা আছে তার এখানে নেগেটিভ নাম্বারটা, এখানে এ আর বি গুলো আবার কি ধরনের নাম্বার হতে হবে, রিয়েল নাম্বার। তো দেখা যাক আই টুটা এর মধ্যে আছে কি নেই, যদি আই টুটা এস সেটের মধ্যে থাকে তাহলে এস কন্টেন মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, তখন তাকে এস থেকে কি বলবো, এস ইজ দা রিং উইথ ইউনিটি, তাই তো? এস ইজ কল্ড রিং উইথ ইউনিটি। দেখা যাক, আমি এখান থেকে লিখছি, তারপর থেকে তোমরা এলে আমি লাইন টেনে দিলাম, এরপর থেকে লিখতে থাকবে দু নাম্বার তাহলে আই টু, কারণ আই টু কেন, এখানে আইটা আইটা হচ্ছে আই টু হবে, কারণ এর অর্ডার দুই, আই টু কত, 1001, এটাকে এই ফরম্যাটে লেখা যাচ্ছে কি, 1 দিলে এখানে 1, আর এখানে দেখো 0 দিলে এখানে -0, -0 মানে 0 হয়, বিলংস টু এস, এস এ আছে, এটা এর সেটটা এস, তাই তো? সিন্স কেন, কারণ 1 আর 0 গুলো কি, এই এ আর বি গুলো আবার রিয়েল নাম্বার হতে হবে, তো 0 আর 1 গুলো কি হচ্ছে, রিয়েল নাম্বার, তাহলে বিলংস টু আর, আর মানে হচ্ছে রিয়েল নাম্বারের সেট, আর লিখে কাটছি, 0 আর 1 গুলো আর এ থাকে, এন্ড এ ইনটু আই টু ইকুয়াল টু এই হবে, আর আই টু ইনটু এটা দেখানোর দরকার নেই, কারণ আমি এর আগে কি দেখিয়েছি, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, তাহলে এ ইনটু আই টু ও যা হবে আর আই টু ইনটু এ ও সেম হবে, তাই ওটা দেখার দরকার নেই, এ ইনটু আই টু বি আমরা জানি এমনি, এটা ম্যাট্রিক্স অ্যালজেব্রা থেকেই জানি যে কোনো ম্যাট্রিক্স এ এর সাথে যদি আই টু কে গুণ করি তাহলে এই পাবো, তাই তো? ফর অল, যেখানে ফর অল এটা কোথা থেকে নেওয়া হচ্ছে, আবার এটাও এস সেট থেকে নেওয়া হচ্ছে, এটা একটা ম্যাট্রিক্স এস সেট থেকে নেওয়া হচ্ছে, তাহলে এস ইজ রিং উইথ ইউনিটি, তাহলে সেকেন্ড কন্ডিশনটাও চেক হয়ে গেল। এই এই ম্যাট্রিক্সটা কোথা থেকে টানা হচ্ছে, এস সেট থেকে, তো তাহলে এই ম্যাট্রিক্সের সাথে আই টু গুণ করলে এই পাবো, আর এই আই টু আইটাই হচ্ছে আমার এখানে আই টু, মাথায় যেন থাকে, আমরা থিওরিতে আই লিখছিলাম, এখানে আইটাই হচ্ছে আই টু, এবং এই আই বা আই টুটা এস এর মধ্যে আছে, এটা দেখাতে হবে, কিন্তু এস এর মধ্যে কিন্তু থাকতে হবে, যা তুমি এলিমেন্ট নেবে, যা তুমি এলিমেন্ট নতুন ড্র করবে, সব যেন এস এর মধ্যে থাকে, তাহলে দু নম্বরটা হয়ে গেল। এবার তিন নম্বরটা দেখবো, তিন নম্বর কি, এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিক, তাহলেই বলবো এস টা রিং থেকে ফিল্ড ফর্ম করছে, ঠিক আছে, করছি তিন নাম্বার কন্ডিশন। আচ্ছা প্রথমে জানতে হবে এভরি নন জিরো এলিমেন্ট যদি ইউনিক হয়, তিন নাম্বার কন্ডিশন কি ছিল, এভরি নন জিরো এলিমেন্ট ইউনিক, তাহলে আমায় জানতে হবে এটার ক্ষেত্রে জিরো এলিমেন্ট কোনটা, আমি কি বললাম এটা ম্যাট্রিক্স এর সেট, ম্যাট্রিক্স এর ক্ষেত্রে জিরো এলিমেন্ট কত, 0000, চারটে জিরো কেন, মানে এখানে এস এর মধ্যে ম্যাট্রিক্স গুলোর অর্ডার কত, দুই না, তবে দুই অর্ডারের নাল ম্যাট্রিক্স টাই তো জিরো এলিমেন্ট, তাহলে আমরা এখান থেকে দুটো এলিমেন্ট তুলবো, এ আর বি, যারা দুজনেই নন জিরো, তার মানে দুজনেই নট ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স, তাই তো? এবার কি দেখাবো, এ ইন্টু বি ইকুয়াল টু আই, আই মানে এখানে কত, আই টু, তাই তো? এবার বলো এর সাথে কোন ম্যাট্রিক্স গুণ করলে আই টু পাওয়া যায়, আমরা জানি এর সাথে এ ইনভার্স গুণ করলেই কিন্তু আই টু পাওয়া যায়, তাই না? তার মানে বিটা কি, বিটা অ্যাকচুয়ালি এর ইনভার্স, এটাই আমায় বার করতে হবে, কিন্তু বিটা যদি এর ইনভার্স হয়, আবার এ ইনভার্স কখন এক্সিস্ট করে, যখন ডেটাটা নট ইকুয়াল টু জিরো, তো আমায় দেখতে হবে এ ইনভার্স আদৌ আছে কি নেই, এ ইনভার্স আদৌ আছে কি নেই, তাই তো? কারণ এখানে জিরো এলিমেন্ট হচ্ছে নাল ম্যাট্রিক্স, তাহলে নন জিরো, আর কন্ডিশনটা কি ছিল তিন নম্বরটা, এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিক, নন জিরো মানে এ আর বি দুজনেই কিন্তু নট ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স, কারণ ম্যাট্রিক্স এর সেট হলে জিরো এলিমেন্ট হচ্ছে নাল ম্যাট্রিক্স, লিখে রাখতে পারো কোথাও রাফে কোথাও একটা, ম্যাট্রিক্স এর সেট হলে জিরো এলিমেন্ট মানে কি, সবসময় নাল ম্যাট্রিক্স, এটা আমি প্রথমে লেখালাম বোধহয় একটা জায়গায়, তাহলে আমি একটা এলিমেন্ট তুললাম তিন নম্বর কন্ডিশনটা লাস্ট, এ বিলংস টু একটা এলিমেন্ট তুললাম এস, অ্যান্ড এ ইজ নন জিরো, কারণ জিরো এলিমেন্ট কখনো নেবো না, আমরা নন জিরো এলিমেন্ট দেখাবো কিনা ইউনিক, দ্যাট ইজ এ নট ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স, আর নাল ম্যাট্রিক্স মানে জিরো লিখে কাল করতে হবে, আগের দিন বলেছিলাম,
এবার এটাকে তাহলে এই ফর্মে, তাহলে এই এটাকে এই ফর্মে নিয়ে নেওয়া যাক। অত এই এ বি মাইনাস বি ওয়াই, বা এটা আমি একটু আগে লিখেছিলাম এ ওয়ান বি ওয়ান মাইনাস এ ওয়ান বি ওয়ান মাইনাস বি ওয়ান এ ওয়ান, ওরমও লিখতে পারো যা ইচ্ছা। আচ্ছা এবার ডেটে কত? ডেটে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ডেটে করলে কত? এ স্কোয়ার মাইনাস আনসার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি জিরো হতে পারে? তুমি যদি বলো স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা জিরো হয়েছে, তোমরা ছোটবেলায় পড়েছিলে দুটি রাশির সমষ্টি স্কোয়ারের বর্গ না কি ছিল জিরোর সাথে সমান হলে তারা সেপারেটলি আলাদা করে জিরোর সাথে সমান হবে, তার মানে এ আর বি দুজনেই জিরো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কখন জিরো হতে পারে? যখন এ আর বি বোথ আর সেপারেটলি জিরো, তাই তো নাকি? হ্যাঁ, এখন এ আর বি যদি দুজনেই জিরো নিয়ে নাও তাহলে এটা কি দাঁড়াচ্ছে এখন? জিরো, বিটাও জিরো না, জিরো 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 জিরো। বাট এ তো দেওয়া আছে কি নট ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স, এইও এটা নন জিরো এলিমেন্ট, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জিরো হতে পারে না, কারণ যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জিরো হয়ে যায় তাহলে এ আর বি দুজনেই জিরো, তার মানে এ বিকাম নাল ম্যাট্রিক্স। বাট আমি প্রথমেই লিখেছি এ ইজ নন জিরো এলিমেন্ট, তার মানে এ নট ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নট ইকুয়াল টু জিরো। আর যদি ডেট ভ্যালু নট ইকুয়াল টু জিরো হয় তাহলে ইনভার্স এক্সিস্ট করে না? তাহলে ইনভার্স এক্সিস্ট, অ্যান্ড আমরা কি জানি এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু কত হবে আই। এখানে আই কত ছিল আমরা বার করেছি আগের আগের স্টেপে, আইটা কত? আই টু, ওই যে এ ডট বি ইকুয়াল টু আই না, আমাদের কি ছিল ইউনিটের ফর্মুলা কি ছিল? এ ডট বি আই, এখানে এটা হচ্ছে ক্যাপিটাল এ আর বিটা হচ্ছে এ ইনভার্স, আর আইটা এখানে কতবার হয়েছে? আই টু, একটু আগে বার করলাম তো রিং উইথ ইউনিটি, তাহলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, আইটা কত বেরিয়েছে? আই টু, তাহলে এই ইনভার্স এক্সিস্ট করছে, কিন্তু এখনো কাজ শেষ হয়নি, আর একটা কাজ বাকি আছে। তুমি বলো আর কি কাজ আছে? এই ইনভার্স এক্সিস্ট করলো, এই ইনটু ইনভার্স গুণ করলে আই টু হয়, আমাদের জানা আছে, সবই তো হয়ে গেল, তাই তো? তোমাকে একটা জিনিস এখন দেখতে হবে, এটা তুমি কোত্থেকে টেনেছো? এস থেকে। তাহলে এই ইনভার্সটাও কি এসে আছে? এরকমও তো হতে পারে, আমি তো কোথাও চেক করিনি, হতে পারে যে এটা এস এর মধ্যে আছে আর এই ইনভার্সটা এস এর বাইরে আছে, তাহলে কিন্তু হবে না, কারণ আমি যা আমি যে প্রথম থেকে বলে আসছি যা এলিমেন্ট টানবে যা নতুন এলিমেন্ট আসবে সবাই যেন এস এর মধ্যে থাকে, তাহলে আমাকে এখন শুধু দেখতে হবে এই ইনভার্সটা এস এর মধ্যে আছে কি। তার জন্য কি করব, আমরা এই ইনভার্সটা ক্যালকুলেট করব ফর্মুলা দিয়ে, ইনভার্স বার করার ফর্মুলা জানা আছে তো, ওয়ান বাই ডেটে অ্যাডজয়েন্ট অফ এ, সেখান থেকে আমরা এই ইনভার্স বার করব, তারপরে দেখব ওই এই ইনভার্সটাও এই ফর্মেটে আছে কি আছে নেই। যদি এই ফর্মেটে থাকে, এখানে এখানে যে নাম্বার এখানেও সেই সেম নাম্বার, এখানে যে নাম্বার এখানে তার নেগেটিভ নাম্বার, তাহলে বলবো এই ইনভার্সটাও এসে আছে, তাহলে আমি তখন একদম শিওর হয়ে গেলাম যে এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট। ঠিক আছে, এখানে এটা হচ্ছে নন জিরো এলিমেন্ট, সেটা ইউনিট তাহলে প্রমাণ হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে ইনভার্সটা বার করে নেওয়া যাক। তাহলে আমরা কি করলাম, প্রথমে একটা নন জিরো এলিমেন্ট এ নিলাম ক্যাপিটাল এ, এবার এটাকে ইউনিট দেখাতে হবে, তাহলে প্রথমে দেখবো যে এই ইনভার্সটা এক্সিস্ট করে কি করে না। তাহলে ডেটের ভ্যালু নট ইকুয়াল টু জিরো হচ্ছে কারণ এটা নন নাল ম্যাট্রিক্স, তাহলে এ আর বি দুজনে একসাথে জিরো হতে পারবে না, তাই তো? তাহলে এটা নট ইকুয়াল টু জিরো, তাহলে যদি ডেট ভ্যালু নট ইকুয়াল টু জিরো হয় তাহলে তার ইনভার্স কি করছে? এক্সিস্ট করছে, এবং এ ইন্টু ইনভার্স গুণ করলে আমরা কি পাবো? মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আই টু। শুধু এবার দেখতে হবে এই ইনভার্সটা এস এর মধ্যে আছে কি নেই, তার জন্য আমাদের এই ইনভার্সটা ক্যালকুলেট করতে হবে। তাহলে ইনভার্স কত? ওয়ান বাই ডেটে অ্যাডজয়েন্ট অফ এ, ছোটবেলায় পড়েছিলে ওয়ান বাই ডেটে মানে কত? ওয়ান বাই স্কোয়ার প্লাস স্কোয়ার, আর দুই বাই দুই ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট বার করার শর্টকাট পড়েছিল মনে আছে? এই প্রিন্সিপাল ডায়াগোনাল এর নাম্বার গুলো প্লেস চেঞ্জ করবে, তাহলে এই এটা এখানে যাবে আর এই এটা এখানে আসবে, তার মানে এ এ এটা এই থাকবে, এই এটা ওদিকে যায় এই এটা এদিকে যায়, আর এটা সাইন চেঞ্জ করবে, এই বিটা প্লাস বি ছিল এটা মাইনাস বি হয়ে যাবে আর মাইনাস বিটা প্লাস বি হয়ে যাবে। এবার দেখবো এটা এই ফর্মেটে আসছে কিনা। আচ্ছা এই স্কেলারটা প্রত্যেকের সাথে গুণ হয়ে যাবে তো, তাহলে গুণ হয়ে গেলে কি দাঁড়াবে? এখানে লিখে দিচ্ছি এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস বি বাই বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে মাইনাস অফ মাইনাস বি বলতে পারি, দেখো মাইনাস অফ মাইনাস মানে কিন্তু প্লাস হয়ে যায়, আর এটাও এ বাই
দেখো দেখা যাচ্ছে, তাহলে এখানে এটা এটা আসলে এটা প্লাস ছিল, তো এটা মাইনাস বা মাইনাস মানে এটা প্লাসই হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে নাম্বারটা আছে এখানে সেম নাম্বার আছে, আর এখানে যে নাম্বারটা আছে এখানে তার কি আছে, নেগেটিভটা আছে, তাই তো নাকি? এখানে যে নাম্বারটা আছে এখানে তার নেগেটিভটা আছে নাকি? এখানে যেটা আছে এখানে সেম আছে, এখানে যেটা আছে এখানে নেগেটিভ আছে। এটা এটা আসলে প্লাস ছিল, এটা মাইনাস বা মাইনাস জোর করে করলাম বোঝানোর জন্য। তাহলে এটাও কি হচ্ছে বিলং, তোমাদের ওপরটা নিশ্চয়ই লেখা হয়ে গেছে, এখানটা লিখে নাও, আমি সামনে করে দিচ্ছি। প্রথমে ওপরটা যদি কারো দেখা হয় দেখে নাও, তারপরে ওপরটা লিখে নাও, নেবার হলে লিখে নাও, তারপরে আমি সামনে করে দিচ্ছি। তাহলে এভাবে আমরা দেখাবো। এটা অ্যাডজয়েন্ট বার করার ফর্মুলা মনে আছে তো? এই 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 এলিমেন্ট গুলো কি হয়, নিজেদের প্লেস চেঞ্জ করে, এটা এখানে যায়, এইটা এখানে যায়, আর এখানে সাইন গুলো চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস, এটা মাইনাস থাকলে প্লাস। এবার এই সামনের দিক করে দিচ্ছি, সামনের দিকটা দেখে নাও। তাহলে কি হলো, এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিক, এত লেখা গেছে। আমি মুছছি তাহলে এবারে, তারপর থেকে লিখবে তোমরা, দেয়ারফোর এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিক, দেন দ্য রিং এস, তাই তো নাম দিয়েছি আমরা এস সেক্টর, রিং এস ফর্মস অ ফিল্ড। সেটটা ওদের চেঞ্জ করে দিতে পারে, কিন্তু অঙ্কগুলো এইভাবেই হবে, অঙ্কগুলো এরকম ভাবেই হবে, ম্যাট্রিক্সে সেট দেবে যেখানে আইটা কি হবে, অলওয়েজ আই টুই হবে, এটাও বলে দিলাম আইটা কি হবে, আই টুই হবে, কারণ কোন ম্যাট্রিক্সের সাথে আই টু, আই টু গুণ করলে ওটাই থাকে, এইভাবেই করতে হবে। আরো এক দুটো অঙ্ক বোধহয় আছে, দেখবে পেপারে তোমাদের জিরক্সে যে দিয়েছি আমি সেখানে করা আছে, তারপরেও আর একটা অঙ্ক আমি পরের দিন করাবো, তোমরা এই অঙ্কটা ভালো করে দেখবে, পরে আর একটা অঙ্ক আমি করাবো, কিন্তু এই টপিকের ওপর এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক থাকেই, আই টু আই টুই হবে, অন্য কিছু হবে না যে তোমাকে অসুবিধা হবে আবার ভাবতে হবে আমাকে স্যার, একদমই নয়, আই টু আই টুই হবে, মানে সেকেন্ড কেসটা যে ওই রিং উইথ ইউনিটি, সেখানে আইটা অলওয়েজ আই টুই হবে দেখবে, কারণ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যে কোনো ম্যাট্রিক্স এর সাথে একমাত্র আইডি ম্যাট্রিক্স গুণ করলেই ওটাই দেয়। আর ওরম ভাবে প্রথমে দেখবো ম্যাট্রিক্স গুলো কমিট করছে কি করছে না, ম্যাট্রিক্সে তোমায় ফরম্যাটটা দিয়ে দেওয়া থাকবে অঙ্কে, ঠিক আছে? তা আজকে এতটাই থাকুক, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আবার নেক্সট ক্লাস তোমাদের যেমন কত মানডে সকালবেলা থাকে সেরকম হবে, সেদিন আমি এটা করানোর পর এবার লাস্ট চ্যাপ্টার এই অ্যালজেব্রার ভেক্টর স্পেসে যাব, তারপরে হয় আমি কম্পিউটার, নইলে আমি স্ট্যাট স্ট্যাট যেটা ইচ্ছা আমি করাবো, যেগুলো ইজি সোজা সোজা ইন্টারেস্টিং সেগুলো ফার্স্টে করাবো। এবার ভেক্টর স্পেস যেটা আমরা করবো সেটা কিন্তু অনেক বেশি এগুলোর থেকে ইন্টারেস্টিং, আমি আগের দিন করেছি যেটা তোমাদের ওই আইগেন ভ্যালু, ওটা কিন্তু ভেক্টর স্পেসেরই একটা পার্ট ছিল, ঠিক আছে? এটা একটু শক্ত, অনেকে করতে চায় না, কিন্তু কিছু করার নেই, তোমাদের যে সিলেবাস দিয়েছে করতে হবে, যদি কিছু না করে যাও অসুবিধায় পড়বে, কারণ এখন তো সেমিস্টারের কোশ্চেন একটু যদি শক্ত টক্ত হতে পারে, তো যেখানে পারবে না তখন তুমি দেখবে এইখান দিয়ে হয়তো সোজা সোজা, কারণ যে পার্টটা শক্ত সেখান দিয়ে সোজা সোজা অঙ্ক দেওয়া হবে, আর যে পার্টটা সোজা সেখান দিয়ে বরঞ্চ শক্ত অঙ্ক দেওয়া হবে, সেই জন্য এগুলো করে যেতে হবে, এগুলো ছেড়ে গেলে কিছু হবে না। তাহলে নেক্সট ক্লাস তোমাদের যেমন হয় সেরকম আছে, তোমরা বেরিয়ে যাও, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি।